যত রাতই হোক না কেন তাহাজ্জুদ নামাজও বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বলছে একমাত্র আল্লাহ দেখবে, আড়ালে মন খারাপ করে নামাজে বসে দোয়া করে। আমি জানি, আমি দেখি দাদা নাই, সে মনে করে কিছুই নাই। এই বাচ্চা এইটুকু কেঁদে দিয়েছে, কেঁদে দিয়েছে এই এই কথার জন্য, কেঁদে কেঁদে দিয়েছে ইন্ডিয়া, তো কেঁদে দিয়েছিস রে, কেঁদেছিস খেয়েছিস, যেমন ওরা ওরা তো ওর দাদি তো ইন্ডিয়ার, এ ধরনের কথা এটা তো ধরতে গেলে ভুলো না। এই বাচ্চা মানুষটাকে এত অপমান করতে পারে, এটা ঠিক, সবাই তোর মামার মতো। আর এত সুন্দর কথা বলে, কেউ যদি থাপ্পড়ও দেয় কখনো প্রতিবাদ করে না, কোনো সময় না। যত রাতই হোক না কেন তাহাজ্জুদ নামাজও বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারোর সঙ্গে ওদের খারাপ ব্যবহার করে না। কি বলতে চাই, তাদের যদি বিবেক না থাকে, এইটুকু বাচ্চা ছেলে, তার তার ভাগ্নির মতো, ভাগ্নির মামার বয়সী, ভাইও না মামার বয়সী সবাই, তাদের কেমন লাগে? এগুলি কি তাদের বলাটা মানায়? একটা খারাপ মেয়ে হতো, আর আরো কারো কারো ইসে মিডিও হাবিজাবি বানাচ্ছে, ওরা কত গালি বকা দেয়, ও তো হেসেই যাচ্ছে। বলছে একমাত্র আল্লাহ দেখবে, আড়ালে মন খারাপ করে। আজকে ওর দাদা থাকলে এটুকু সাহস পেত, এখানে এমপি বলেন, মিরপুরে যারা বলেন, এ দেখেন গান শিখে, গান কিন্তু বাইরে গিয়েও শিখে না। আমার নিজের একটা আলাদা ভাষা আছে, এখানেও গান শিখে, গানের মাস্টার আছে, অন্য অন্য আর্টিস্টও আছে, ওরা গান রেকর্ডিং করে। আমার নিজের বাড়িতে আমার নিজের আলাদা একটা বাসা আছে, মেন রাস্তার সামনে যে শুটিং হয়েছে। ও আর যখন ও যেখানে যায় না, আমরা সব সময় ওর সঙ্গে পাঁচজন থাকি, ড্রাইভার কিনে না, ওর আব্বু গাড়ি চালায়, আমি থাকি আর ওর আম্মা থাকে। ও নিজেই খুব অন্যরকম, খুব পরিষ্কার অন্যরকম মানুষ, কথায় কথায় বলে দিয়েছে। ও তো কী বলবো, আপনারা তো নিজেই বুঝতে পারেন, বুঝতে পারছেন যে ও কেমন কষ্ট, ও কষ্ট পাচ্ছে, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, আমাদের সবাইকে দেখায় না যে কষ্ট পাচ্ছে, নামাজে বসে দোয়া করে। আমি জানি, আমি দেখি নামাজে বসে আল্লাহকে বলে, কারণ যে এই দুনিয়াতে কাউকে বললে কেউ বুঝবে না, কেউ কারো কষ্ট বুঝে না। এতটুকু বাচ্চা কল্পনা করতে পারছে কি বলে, কিন্তু কাকে প্রতিবাদ করার মেয়েছে না। দাদা নাই, সে মনে করে কিছুই নাই, বললে কি হবে না বললে কি হবে, এই জন্য আল্লাহকেই বলে নামাজে, এই জন্য আমার কান্না পেয়েছে।